আমি গিয়ে দেখি আমার ভাইয়ের মৃত্যু ওর ভার্সিটির গাড়িতে রেখে দিয়ে আমার ভাইয়ের রক্তে ভিজে গেছে গাড়ির সিট আমার ভাইয়ের অনেকটি রক্ত ছিল রিয়ার গ্রুপ ছিল আমার ভাই রক্ত জলে শেষ হয়ে গেছে আমার ভাইয়ের বুকে গুলি করেছিল একটা গুলি আমার ভাই সব রক্ত শেষ করে দিয়েছে গত 5 আগস্ট সরকার পদত্যাগের পর আমার মামা পুলিশের গুলিবিদ্ধ হয়ে মারা যান ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয় আমার মামাকে যেভাবে মারা হয়েছে তার সাদা সাদ রক্তাক্ত লাল হয়ে গেছে ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয়েছে আমি এর মৃত্যুর বিচার চাই যারা আমার মামাকে এভাবে মেরেছে তাদেরকে আইনে আওতা না হোক গত পাঁচই আগস্ট আজকে এক মাস অতিবাহিত হয়েছে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে সবাই বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন কিন্তু আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারি না আমার বুক ভারী হয়ে আসে আমার একমাত্র ভাই এই দেশের জন্য শহীদ হয়েছে যেদিন পাঁচই আগস্ট দেশ স্বাধীন হয়েছে সেদিন সবাই খুব আনন্দ নিয়ে গণভবনের দিকে রওনা দিয়েছে সবাই খুব উচ্ছ্বাস করছিল সবাই লাইভ আসছিল আমার যত আমার আমার ফেসবুক ফ্রেন্ডে যারা অনেককে দেখছিলাম সবাই লাইভে চলে আসছে খুব উচ্ছ্বাস নিয়ে গণভবনের দিকে রওনা দিচ্ছে কিন্তু আমি খুব আতঙ্কিত ছিলাম কারণ আমার ভাই ততক্ষণে পোস্ট করেছে ফেসবুকে ওর শেষ পোস্ট ছিল যে আশুলিয়ার থানা পুলিশ আত্মসমর্পণের দেশ স্বাধীন হওয়ার পরেও আশুলিয়া থানা পুলিশ আত্মসমর্পণের ঘোষণা দিয়ে গুলি করেছে আমার ভাইয়ের আঙ্গুলে গুলি লেগেছিল সেই ছবি দিয়ে এই লেখা দিয়ে শেষ পোস্ট করেছিল আমার ভাই সেই বসে দেখার পর থেকে আমি এর আগে ওর সাথে মোট তিনবার কথা হয়েছে একবার কথা হয়েছে তখনও দৌড়াদৌড়ি করে আমার সাথে কথা বলতেছে আমি বললাম যে তুই কোথায় আছিস বলে আমি রাস্তায় কারণ আমি জানি আমার ভাই আন্দোলনে যে তোর আমার ভাই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ট্রিপল ইর তৃতীয় বর্ষের স্টুডেন্ট ছিল আমার ভাই খুবই মেধাবী ছিল আমার ভাইকে ওর ভার্সিটির ওর ডিপার্টমেন্টের টিচার আইনস্টাইন নাম দিয়েছিল আমার ভাই এত মেধাবী ছিল হাবিব হসপিটালে এত পরিমাণ মৃতদেহ ছিল এবং আহত সংখ্যা ছিল যে আমাদের ফোন দিয়ে বারবার তারা দিচ্ছিল যে লাশ রাখার জায়গা নেই আপনারা দ্রুত নিয়ে যান এখানে লাশ এবং আহত সংখ্যা এত বেশি যে রাখার জায়গা নেই আমরা যাওয়ার আগে ওর ভার্সিটি থেকে ওকে নিয়ে যায় আমি গিয়ে দেখি আমার ভাই ওর ভার্সিটির গাড়িতে রেখে দিয়ে আমার সে গাড়ির সিট আমার ভাইয়ের ধনা থেকেটি প্রাক্ত ছিল নেহা ডুবছিলো আমার ভাই রক্ত জ্বরে শেষ হয়ে গেছে আমার ভাইয়ের বুকে গুলি করেছিলো একটা গুলি আমার ভাই সব প্রাক্ত শেষ করে দিয়েছে আমার ভাই আমার ভাই শহর যত শহীদ হয়েছে যত ছাত্র এবং যত শহীদ হয়েছে ওরা যে বাংলাদেশের স্বপ্ন দেখে শহীদ হয়েছে ওরা তো শহীদ হয়েই গেল সেই বাংলাদেশ তো পড়ে আছে সেই শেখ হাসিনা তো ত্যাগ করে নিজের জীবন বাঁচিয়েছে কিন্তু এই বাংলাদেশে তার সেটা প্রয়ে গেছে তার সব তার তার মনের মতো সবাইকে সে সব জায়গায় প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় সেট করে দিয়ে গেছে এই বাংলাদেশের অনেক সংস্কার প্রয়োজন অনেক পুনর্গঠন প্রয়োজন আমি আমার ভাইয়ের মে মে ডেট সার্টিফিকেটটাও সঠিক পায়নি দেশ সাধেনার পরও ছয় তারিখে যখন ওর ভার্সিটি থেকে জামাজাত শেষে আমরা নিয়ে আসছি সৌহরাবর্দীতে ওর ভার্সিটির টিচাররা সহ আমরা নিয়ে আসছি ডেট সার্টিফিকেট জন্য সৌহর আবর্দী থেকে বলেছে যে উপরের নির্দেশনা আছে আমরা কোনো গুলিবৃদ্ধ হল সার্টিফিকেট দিতে পারবো না এটা আমাদের আগের যেই রেজিস্টার ছিল সেটা ডিবিয়ে এসে নিয়ে গেছে এই যে দেশ স্বাধীন হয়েছে পাঁচ তারিখে ছয় তারিখেও তারা বলছে যে উপরে নির্দেশনা আছে এই সেটআপটা চেঞ্জ করতে হবে তার পরবর্তীতে আবার আমি হাবিব হসপিটাল থেকে আমাদের সার্টিফিকেট সংগ্রহ করার চেষ্টা করছি ডকুমেন্ট সংগ্রহ করার চেষ্টা করছি যে ওখানে ওকে নেওয়া হয়েছে সেই রেজিস্টারটা পর্যন্ত আমাকে দেখা দেখতে দেওয়া হয়নি এই যে সেটআপটা এই স্বৈরা শাসকের যে সেটাপ এটা চেঞ্জ করতে হবে আমাদের বাংলাদেশকে আবার পুনর্গঠন করতে হবে আমার ভাই সহ সকল শহীদরা তাদের জীবন বিসর্জন দিয়ে গেছে কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই আমাদের ওদের দায়িত্ব হয়তো ওরা পালন করে দেশকে স্বাধীন করেছে কিন্তু বাকি যারা ছাত্র এবং জনতা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা সবাই যদি ঘুমিয়ে যায় তাহলে দেশটা আবার ধ্বংস হয়ে যাবে দেশটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না কোনোভাবেই